আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি আমরা ট্যুর করে আসলাম সিলেট। সিলেটের আমরা অনেক জায়গায় ট্যুর করেছি, যেমন সিলেট, জাফলং, বিছনাকান্দি, তারপরে আছে আপনার আপনার লালাখাল। সো এখন এই মুহূর্তে আমরা লালাখালের উপরে আমরা একটি ড্রোন উড়াবো, সেটা হচ্ছে F11S। বন্ধুরা, আপনি যে কোনো জায়গায় ট্যুরে যাবেন, ড্রোন না উড়ালে হয়। আমরা লালাখালে আজকে আমাদের স্টকে থাকা সবচাইতে হাই কোয়ালিটি, সবচাইতে প্রফেশনাল, সবচাইতে ভালো ড্রোন ক্যামেরাটি এখন উড়াবো এবং দেখাবো যে আপনারা যে কোনো জায়গায় যখন ট্যুরে যাবেন, একটি ড্রোন আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভিডিও শট, ফটো শট নেওয়ার জন্য এই ড্রোনগুলো কত মারাত্মক সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা লালাখালে এসেছি একদম ভরপুর দুপুরবেলা, একদম সূর্য দেখতে পাচ্ছেন না, একদম গরমের অবস্থা খারাপ। মানে আমরা সবাই জানি যে যখন একদম সূর্য দুপুরবেলা থাকে তখন কিন্তু ভিডিও রেকর্ড করলে কোয়ালিটি ততটা ভালো হবে না, ভিডিও রেকর্ড মানে ভিডিও কোয়ালিটিটা। কিন্তু আমাদের F11S এ আমরা একদম দুপুরবেলা আমরা ভিডিও রেকর্ড করব, তবুও দেখবেন যে ভিডিও কোয়ালিটি কতটা মানসম্পন্ন, কতটা ভালো, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে সিলেট লালাখাল যে পর্যটন এরিয়া আছে সেখানে আমরা এই ভিডিওটা শট করব এবং দেখাবো আপনাদের মাঝে যে কত চমৎকার আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে। অনেকে ভিডিওগ্রাফি করার জন্য, মানে প্রফেশনাল কাজের জন্য, ফেসবুক পেজের জন্য, ইউটিউবের জন্য অথবা ফ্যামিলি ট্যুরের জন্য একটি ভালো মানের ড্রোন কিনতে চায়, তাদেরকে আমরা রিকোয়েস্ট করি আপনি F11S-টা নেন। এটা 3 কিলোমিটার পর্যন্ত এটার ক্ষমতা থাকছে, এটার ভিডিও কোয়ালিটি এক কথায় অসাম। আপনি 1.5-2 লাখ টাকা দিয়ে ড্রোন কিনে যেরকম ভিডিও রেকর্ড করতে পারবেন, আমাদের এই প্রোডাক্টটি একদম সস্তা প্রাইসে কিনেই আপনি সেরকম ভিডিও রেকর্ড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভরপুর দুপুরবেলা, তাহলে চলুন বাড়তে কথা না বলে ভিডিও রেকর্ডটাই দেখে আসি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দুপুরবেলা আমরা লালাখালে এই ড্রোনটা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করেছি, যেটা F11S। আর দুপুরবেলা ভিডিও রেকর্ড করার পরেও দেখতে পাচ্ছেন কত চমৎকার ভিডিও রেকর্ড হয়েছে, এক কথায় অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বন্ধুরা আসলে দেখুন খুবই সুন্দর একটি ভিডিও রেকর্ড করেছি আমরা F11S দ্বারা। সো অনেকে কী করে, আমি F11S কিছুদিন আগে আমি একটা কাস্টমারকে বলেছিলাম যে F11S-টা নেওয়ার জন্য, কিন্তু সে কী করেছে, SJ907 Pro 2 কিনেছে, যেটা অন্যান্য জায়গা থেকে অনেক কম প্রাইস, আমরা যে দামে বিক্রি করি তার সাথে কম প্রাইসে কিনেছে। কেনার পরে সেই ড্রোনটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে 800 মিটারের উপরে তো যাবে না। সো 800 মিটার মানে 1 কিলোমিটারের নিচে, 1 কিলোমিটার নিচেই যে ড্রোনটা যায় না সেটা নিয়ে আপনি কীরকম ভিডিও রেকর্ড করতে পারবেন, আপনার মনের একটা পূর্ণতা আসবে না কখনোই। এই জন্য আমি বলবো যে আপনারা নেন F11S-টা নেন, অনেক অনেক বেটার ভিডিও রেকর্ড ভিডিও কোয়ালিটি দেখুন। একদম দুপুরবেলা সূর্য আমার মাথার ওপর আর সূর্যের দিকে ক্যামেরা করেও যদি আমি ভিডিও রেকর্ড করি, সো এক কথায় অসম্ভব সুন্দর। বন্ধুরা ভিডিও রেকর্ড আপনারা যদি 1.5-2 লাখ টাকা দামের ড্রোন কিনে যদি ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে অনেক প্রফেশনাল যারা ড্রোন উড়ায় তারা আপনাকে সাজেস্ট করবে ড্রোন উড়ানোর বেস্ট সময়, বেস্ট ভিডিও পাবেন এটা হলো আপনার সকালবেলা এবং সূর্য যখন ডুবে যাবে বা সূর্য যখন রোদ থাকবে না বিকেলবেলা, এই দুইটা সময় ভিডিও রেকর্ড করার সবচেয়ে ভালো ফুটেজ পাওয়া যায়। আর আমাদের এটা যদি আমি সেরকম টাইমে উড়াইতাম তাহলে চিন্তা করেন এখানকার ভিডিও ফুটেজটা আরও কত মারাত্মক আসতো। এমনি তো মারাত্মক এসেছে, মানে দুপুরবেলা সূর্যের সময় আর সূর্যের দিকে ক্যামেরা করে আমি ভিডিও ফুটেজটা রেকর্ড করেছি। দেখতে পাচ্ছেন লালাখালের এখানে বেশ কিছু পাহাড় আছে আর এই পাহাড়ে এটাই আমাদের প্রথম ড্রোন উড়ানো, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বন্ধুরা সিলেটে আমরা প্রায় অনেক জায়গাতে আমরা ড্রোন উড়িয়েছি, প্রত্যেকটা জায়গা আমাদের কাছ থেকে খুবই ভালো লেগেছে। আসলে বাংলাদেশে আপনি কক্সবাজার বলেন আর যেটাই বলেন, সিলেটের মতো এত পর্যটন এরিয়া, এত সুন্দর এরিয়া আমরা খুবই কমই দেখেছি। হ্যাঁ, আপনি কক্সবাজারের চাইতে আমাদের কাছে বেশি ভালো লেগেছে সিলেটটা, মানে সিলেটে এত বেশি পর্যটক মানে এরিয়া আছে যেটা আসলে কক্সবাজারেও নাই, অন্য কোনো জায়গাতেও নাই। দেখুন আমরা বর্তমানে লালাখালের আশেপাশে এরিয়াটা আমাদের ড্রোন দ্বারা আমরা রেকর্ড করে দেখার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা এবং সামনে আমরা যখন এসেছিলাম তার আগে দিনে খুবই বৃষ্টি হয়েছিল। আর দেখতে পাচ্ছেন এখানে একটি পাহাড় দেখা যাচ্ছে আর এটা এটা হবে বাংলাদেশের পাহাড়। আমরা ইন্ডিয়ার ওইদিকে ড্রোনটা নিয়ে যাব না, ইন্ডিয়ার সীমানা ওই সামনের দিকে আছে ইন্ডিয়ান পাহাড়, বড় বড় মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড়গুলো আছে, কিন্তু আমরা কখনোই বাংলাদেশের সীমানা অতিক্রম করব না।
দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের সীমানার মধ্যে থেকে আমরা ড্রোনগুলো উড়ানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় যে পাহাড়গুলো, উঁচু উঁচু যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ইন্ডিয়ার পাহাড়গুলো, ওগুলো কিন্তু মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের মধ্যে পড়ে। সো অবশ্যই আমাদের সীমানা অতিক্রম করব না, বাংলাদেশের যে সীমানা সেই সীমানার মধ্যে থেকে কিন্তু আমরা ড্রোন ক্যামেরা শট নিচ্ছি। আর সেই লালাখালের শটটা দেখতে পাচ্ছেন এক কথায় অসম্ভব সুন্দর। সো এখন এই ড্রোনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান, সো দামের কথায় আসা যাক, এই ড্রোনটা যদি নিতে চান আমাদের কাছ থেকে 35,000 টাকা দাম পড়বে। এটা মার্কেট প্রাইস আছে 40,000 টাকা, আমাদের কাছ থেকে নিলে 35,000 টাকা দাম পড়বে। ডিসপ্লে ফোন নাম্বার আছে 01318038498, এই নাম্বারে আপনি ফোন তুলে অর্ডার করতে পারেন। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে পারেন, ডেলিভারি চার্জ দিতে পারেন। ডেলিভারি চার্জ দিয়ে 24 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে ডেলিভারি পেতে পারেন F11S মডেলের এই ড্রোন ক্যামেরাটি। জাস্ট আপনাদের মাঝে ড্রোনটা উড়ালাম এবং ভিডিও ফুটেজ আপনাদের মাঝে দেখালাম যে কত চমৎকার, কত দারুণ একটি ড্রোন। সো বন্ধুরা, এই ড্রোনে আরও ভিডিও আসছে, সো অবশ্যই আমাদের সাথেই থাকবেন।